আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা আজকে আমি আশেক জিন জিনের চিকিৎসা সম্পর্কে বলবো। আমি তো পিছনের দুইটা ভিডিওতে আশেক জিন সম্পর্কে বিস্তারিত কথা বলেছি, তো আমি লক্ষণগুলো আবার বলে দিচ্ছি। যদি আপনার আইবুড়ো মেয়ে হয়, আইবুড়ো মেয়েকে আশেক জিনে পায়, তাহলে কি হবে? তার বিয়ে হতে চাবে না। বিয়েটা সে আশিক জিনে কী করবে? বারবার ভেঙে দেওয়ার চেষ্টা করবে। যার সঙ্গে বিয়ে হবে তার সামনে তার বৎসর তুলে ধরবে, তা অথবা তাকে তার অন্তরে জাদু করে দিবে। ফলে ওই আপনার ওই মেয়েটাকে পছন্দ হবে না, যে বিয়ে করবে তার পছন্দ হবে না, অথবা তার মা বাপকে জাদু করে দিবে, ছেলেটার মা বাপকে, যার ফলে মেয়েটার বিয়ে হইতেই চাবে না একেবারে। বারবার ছেলে আসবে দেখতে, এবং দেখার পর সবাই চলে যাবে, কেউ বিয়ে করতে চাবে না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার আইবুড়ো মেয়ে মানে কুমারী মেয়েদের এটা আলামত, প্রধান আলামত, এটা প্রধান আলামত। আর আরও আলামত আছে, যেরকমভাবে মেয়েটা চুপ হয়ে থাকবে, অথবা হঠাৎ করে মানে তার রাগ চলে আসবে, ঝগড়া করবে ইত্যাদি, বিভিন্ন রকমের আরও অনেক রকমের আছে। এবার হচ্ছে আপনার যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে গেছে তাদের আলামত হচ্ছে, আরেকটা আলামত ওই আপনার কুমারী মেয়ের, সে কি মানে যে ছেলে আসবে তাকে দেখতে সে ওই ছেলেটাকে পছন্দ করবে না। ঠিক আছে, ওর একদম পছন্দ হবে না, কোনো ছেলে পছন্দ হবে না, মুখটা নিচু করে বসে থাকবে, ছেলেকে মানে ভক্তি করবে না, এই ধরনের অনেক রকমের লক্ষণ আছে। এবার যদি বিবাহিত হয় তাদের আলামত হচ্ছে আপনার, প্রধান আলামত হচ্ছে তাদের মানে স্বামীকে দেখতে পারবে না, স্বামীর সঙ্গে একদম হবেই না, বিনা কারণে ঝগড়া, বাড়িতে সবসময় ঝগড়া লেগেই থাকবে। ঠিক আছে, তারপর এ আছে আপনার, তারপরে ওই মেয়ে সবসময় মানে সেজে গুজে বাইরে যেতে পছন্দ করবে, ভালো করে সেজে গুজে আতর সেন্ট লাগিয়ে ইত্যাদি করতে বাইরে যেতে পছন্দ করবে। তারপর আপনার এরকম আরও অনেক রকমের আলামত আছে এগুলো। তো বন্ধুরা এ হচ্ছে আপনার আশিক জিনের আলামত। আবার শুধু আশিক জিন শুধু মেয়েদেরকে পায় না, ছেলেদেরকেও পায়। মেয়েদেরকে ছেলেদেরকে যে জিনগুলো পায় তারা হচ্ছে পরি টাইপের। ঠিক আছে, পরিরা পায়, তো তাদেরও একই আলামত হবে, তাদেরও একই আলামত। তারা যদি বিয়ে করে তাহলে স্ত্রীকে দেখতে পারবে না, স্ত্রীর সঙ্গে তাদের হবে না, ঝামেলা লেগে থাকবে, ঝগড়া ঝামেলা, স্ত্রীকে পছন্দ করবে না, ঝগড়া করবে, হ্যাঁ স্ত্রীর সব কাজে ভুল ধরবে ইত্যাদি হবে আলামত এ সমস্ত। তো এবার যদি আপনি এই রোগের চিকিৎসা না করেন তাহলে রোগটা কখনোই ভালো হবে না, এই আপনার জিনটাকে তাড়াইতে হবে। এবার আশিক জিন অনেক সময় আপনার ছাড়ানোর সময়, আমি যেরকম আমি অনেক মেয়েদেরকে আমি ছাড়িয়েছি, মানে ওই মেয়েটার উপর যখন পড়তে শুরু করি তখন এসে জিনটা হাজির হয়ে যায় অনেক সময়, আবার কোনো কোনো ক্ষেত্রে হাজির হয় না। আশিক জিন সব হাজির হয়, আবার কোনো ক্ষেত্রে হাজির হয় না। ঠিক আছে, যেহেতু এই জিনটা আপনার শরীরে প্রবেশ করে না, ওর কাজ হচ্ছে শরীরের উপরের মধ্যে ক্ষতি করা, হ্যাঁ মানে শেষ করা একটা নারীকে নিয়ে, ওইটা হচ্ছে ওর প্রধান কাজ। এর জন্য সে শেষ করে সে পালিয়ে যায়, সেই এর জন্য তাকে হাজির করা অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না। তবে যারা অভিজ্ঞ, যেরকম ইনশাল্লাহ আমরা আছি, আমি আছি অভিজ্ঞ, তারা হাজির করতে পারে। এবার চিকিৎসার জন্য বলবো, চিকিৎসা মানে জিনের চিকিৎসা সবার দ্বারা সম্ভব নয়। হ্যাঁ, কেউ হয়তো নামাজ টামাজ পরে দাঁড়িয়ে টাড়িয়ে দেখেছে, পাঞ্জাবি টাঞ্জাবি পরে, হ্যাঁ তা মনে করছে আমি জিন ছাড়াবো, কিন্তু তা করবে না। যদি আপনার বিদ্যা না থাকে, যদি পেটে বিদ্যা না থাকে, ইসলামী বিদ্যা না থাকে এই বিষয়ের, বিশেষ করে এই জিন ছাড়ানোর ব্যাপারে, এই ব্যাপারে, এই চিকিৎসার ব্যাপারে আপনার যদি বিস্তারিত জ্ঞান না থাকে তাহলে আপনি কখনই কাজ করতে যাবেন না, এতে বিপরীত হয়ে যাবে আপনার। ঠিক আছে, ওরা আপনার ক্ষতি করে দিবে, অথবা ওই রোগীকে ছেড়ে দিয়ে আপনাকে ধরবে। এর জন্য এই কাজ করতে হলে একমাত্র কি আপনার অবশ্যই এ সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকতে হবে, তারপরে আপনার আমল থাকতে হবে, তারপরে আপনার দিনদারি পরেজগারি থাকতে হবে, হ্যাঁ আপনাকে পাঁচক্ত নামাজি হইতে হবে, হালাল খোর হইতে হবে, তারপর হারাম খোর হইলে হবে না, কারোর হিংসা করলে হবে না, হ্যাঁ ইত্যাদি ভালো গুণ যদি আপনার মধ্যে থাকে, তার সঙ্গে সঙ্গে আপনার এলেমও যদি থাকে, প্রচুর পরিমাণে এই বিষয়ে এলেম থাকে, তবে আপনি এই কাজ হাত দিতে পারবেন, তা নইলে আপনারা এই কাজ হাত দিবেন না। আর এই জিন কী করে ছাড়াইতে হয়, কী করে ছাড়াইতে হয়, এইসব জিন কী করে দূর করতে হয়, এটা আমি শুধু আপনাকে কোনো একটা সূত্র বলতে পারবো না, এর জন্য অনেক রকমের আপনার আমল থাকতে হবে। কোরআনের অনেক রকমের আয়াত আছে, সে আয়াত সেরকম আপনার জানতে হবে, মুখস্থ থাকতে হবে। ঠিক আছে, এবং সেগুলো আপনার প্রতিদিন আপনাকে আমল করতে হবে, যেরকম আমি প্রতিদিন
ইনশাল্লাহ দুবার তিনবার করে পড়ি, এক একটা এক একটা আয়াতকে দুই পড়ি আর কি। আর অসংখ্য আয়াত আছে, এবার দেখা গেলো একটা আয়াত পড়ছেন তাতে কাজ না হলে দ্বিতীয়টা, দ্বিতীয়টা পড়লে কাজ হচ্ছে, গ্যারান্টি দিয়ে কাজ হয়ে যাচ্ছে। এরকমভাবে মোটামুটি আপনাকে অনেক রকমের এসব জানকারি জানা থাকতে হবে, যদি থাকে তবে আপনি কাজে হাত দিতে পারবেন, তা না হলে আপনার অসুবিধা হবে। এই হলো ব্যাপার। তো বন্ধুরা, এই জিনের কাজ এইগুলো আমি যখন দেশে থাকি তখন আমি করি, এগুলো আমার কাছে অনেক দূর দূর থেকে রোগ গেছে, আর আমি যেই কাজগুলোই করি আমার গ্যারান্টি দিয়ে করি, ইনশাল্লাহ ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে করি আমি, কারণ আমার এলাকার মানুষ আমাকে জানে আমি কীরকম মানুষ। যেরকম আমার এই আপনার দক্ষিণ ইন্ডিয়ার একটা ছেলে আছে মফিজুল, হ্যাঁ, ওকে একটা জিন পেয়েছিল আপনার 2 বছর, 2 বছর তার ঘাড়ে চেপেছিল, নামেনি একেবারে, আর খুব পেরেশান, ও গরিব মানুষ, ওর ছেলে সন্তান আছে, বিয়ে করেছে, স্ত্রী আছে, এবার কামাই না করলে কী করে ওরা খাবে বলেন দেখি, এবার 2 বছর তো কম নয়, 2 বছর, এক তো ওদের সংসারের মানে অন্ন জোগানো মুশকিল, তারপর আপনার ওর পিছিয়ে চিকিৎসা করতে করতে আপনার ওরা একেবারে ইয়ে হয়ে গেছে, একেবারে হয়রান পরেশান হয়ে গেছে। অবশ্য ওর শ্বশুর বড় লোক ছিল, সাহায্য করছিল বলে ওরা টিকে ছিল। তো ওকে নিয়ে যেই কেউ বলতো যে অমুক জায়গাতে জিন আছে সেখানে গেলে ভালো হবে, ও ভালো করতে পারবে, সেখানে নিয়ে গিয়েছে গাড়ি ভাড়া করে, 5,000 টাকা গাড়ি ভাড়া করে নিয়ে গিয়েছে। তো নিয়ে যাওয়ার পর সেখানে দেখা যাচ্ছে ও যে সারাবে সে ভয় ভয় পেয়ে যাচ্ছে, এত বড় শক্তিশালী জিন ছিল যে ও পর্যন্ত ভয় পেয়ে যেত, সারাতে পারতো না। অনেক জায়গাতে দেখিয়েছে, কোথাও ভালো হয়নি। লাস্টে এবার আমাকে কিন্তু ফোনে কথাগুলো অনেকে বলতো যে এরকম জিন পেয়েছে, এবার আমি বলছি ঠিক আছে, এবার আমি এখান থেকে ছুটি নিয়ে, তখন আমি রিয়াদে ছিলাম, রিয়াদে ছিলাম আমি, ছুটি নিয়ে তখন করছি কি বাড়ি যাচ্ছি ইন্ডিয়াতে। তারপর আপনার যখন আমি এয়ারপোর্টে নেমেছি, আপনার কলকাতা এয়ারপোর্টে যখন নেমেছি আমি, নামার সঙ্গে সঙ্গে ওই জিনটা কী করে পালিয়ে চলে যায় ওর কাছ থেকে, ও একদম এক ভালো মানুষ হয়ে যায়, ভালো মানুষ হয়ে যায়। আমি তখন বাড়িতে গেলাম, আমি খবর পাচ্ছি যে সে পালিয়ে গেছে, জিনটা পালিয়ে গেছে। তারপর আপনার ওর মফিজুল বড় ভাইটা আসে, এসে বলছে ভাইজান আমি বুঝতে পারছি কেন চলে গেছে, আপনি এসেছেন ও পালিয়ে গেছে, কিন্তু আপনি তো আবার চলে যাবেন সৌদি আরবে, তাহলে আপনি একটা ওকে আবার হাজির করে ওকে ছাড়িয়ে দেন, ভালো করে ছাড়িয়ে দেন যাতে আর না আসে, কারণ আমরা বিশাল কষ্ট পাচ্ছি ওকে নিয়ে, খুব অসুবিধা হচ্ছে আমাদের। আমি বলছি ঠিক আছে, আমি কালকে বিকালে যাব, বিকালে আমি যাব। আমি সাইকেল নিয়ে চলে গেলাম, আমি গিয়েছি সেখানে ওদের বাড়ির সামনে, ওই পাশে হিন্দু পাড়া, সমস্ত হিন্দু আমার সব পরিচিত বন্ধু বান্ধব সব আমাকে সবাই চেনে, সবাই ভালোবাসে, হিন্দু মুসলমান সবাই সেখানে জমে গেছে সবার সামনে। আমি করলাম কি ওই জিনটাকে হাজির করলাম, হাজির করেছি, করার পর সে এত ভয়ে একেবারে অস্থির হয়ে গেছে, সবাই জিজ্ঞাসা করবেন আপনি, ওই গ্রামের সবাইকে জিজ্ঞাসা করবেন কীরকম ভয় করছিল আমাকে, বলছে ভাই আমি চলে যাবো, আমি চলে যাবো, আর আসবো না, আর কখনো আসবো না, আসবো না। আমি দাঁড়া, তুই তুই যাবি তো বটে, দাঁড়া, তুই এরকম 2টা বছর থেকে তার ঘাড়ে চেপে আসিস, হ্যাঁ, তুই এত ক্ষতি করছিস, 5 লাখ টাকা দিতে হবে তোর মা বাপকে নিয়ে। সে যাই হোক, অনেক কথা, লাস্টে ওই জিনটা আজও গেল কালো গেল আর আসে না, আর আসে না। তবে আমি একটা রোগীর খবর নেওয়ার জন্য, একটা রোগী ছিল যে সে সবসময় অবসরের মতো পড়ে থাকতো, এমন হয়ে পড়ে থাকতো, লা নাই, শব্দ নাই, কিছুই নাই, এদিকে মানে হয় না, ওদিকে হয় না, আর খাবারও খেতে পারে না, মুখ দিয়ে স্যালাইন দিয়ে খাবার খাওয়ায়, 3-4 লাখ টাকা খরচ করছে ওকে ডাক্তারের কাছে, কিচ্ছু হয়নি। দিয়ে আমি ওই অফিসকে নিয়ে এলাম, আনার পর অফিসের উপর আবার জিনটা হাজির করলাম, করার পর আমি জিজ্ঞাসা করলাম যে ওর কী হয়েছে, তো সে আমাকে বলে দিছিল যে ওর ভাই বাতাস আছে ওর পিছনে, আর সেই তাকে খেতে দিচ্ছে না, সেই তাকে এমন করে রেখে দিয়েছে, তার উদ্দেশ্যে তাকে এভাবে না খাই মেরে দেবো, ঠিক আছে। তো আমি একবার এক ভিডিওতে বলেছি, তখন ওই রুগীটাকে আমি ঝাড়ফুঁক করলাম, সকাল থেকে 10টা পর্যন্ত ঝাড়ফুঁক করার পর সে একদম এমন সুস্থ হয়ে গেছে, সে নিজের হাতে ভাত কুচলে খেয়েছিলো একদিনে, মাত্র একদিনে সুস্থ হয়ে গেছিলো। তো এই ব্যাপার। তো এই জন্য জিন যদি জিনের রুগী থাকে তাহলে অভিজ্ঞ লোককে দেখাবেন, ঠিক আছে, অভিজ্ঞ লোককে দেখাবেন, তাহলে ভালো চিকিৎসা হবে, ইমাউন্টটাও বাঁচবে। আর যদি এমন লোকের কাছে নিয়ে যান, তাবিজ কবজ দিয়ে আপনার চিকিৎসা করবে, তাবিজ দিলে চলে যাবে না, কখনো না, জিনের তাবিজে কোনো প্রভাব পড়ে না জিনেদের উপরে, প্রভাব একমাত্র কোরআনের আয়াত, কোরআনের আয়াত। তবু আপনাকে মানুষ যত পরিষ্কার হবে, দিনদার হবে, নামাজি হবে, হালাল খোর হবে, হ্যাঁ, এবং সত্য কথা বলবে, এবং অন্যায় থেকে দূরে থাকবে, হিংসা থেকে দূরে থাকবে, তাদের দ্বারা বেশি কাজ হবে, ঠিক আছে। আমার কাছে জিনে এলে আমি কিন্তু মারি না, আমি বিনা মারেই ইনশাল্লাহ আমার কাছ থেকে এমনভাবে পালায় যে দ্বিতীয়বার আসে না,
এর জন্য আমি গ্যারান্টি দিয়ে চিকিৎসা করি। আমি বলে দিই যে আমার কাছে প্রথমে আসবেন না, জিন যদি পায় আপনার এলাকার মধ্যে যদি কেউ ছাড়ায় তার কাছে যাবেন, সে ছাড়িয়ে দিলে যদি না আসে ভালো কথা, যদি আবার আসে আবার ওর কাছে যান, দুই তিনবারের পর যদিও ভালো হচ্ছে না তখন আমার কাছে আসবেন, ঠিক আছে, লাস্ট একেবারে আমার কাছে আসতে হবে, কারণ আমার হচ্ছে গ্যারান্টি, আমার গ্যারান্টি, আমি চিকিৎসা করি ইনশাল্লাহ। আর আমার কাছে যতগুলো রুগী এসেছে আল্লাহর রহমতে সবগুলো ভালোই গেছে, কেউ বলতে পারবে না ভালো হয়নি আমার কাছে, ঠিক আছে। কিন্তু এই মানুষ লাস্টে পয়সা দিতে চায় না, কারণ আমি তো বলি যে আমার কাছে আমি আমি আগে পয়সা আমি নিব না, যখন ভালো হবে তখন পয়সা দেবে, তো কি ভালো হওয়ার পর কিন্তু আর তাকাই না একেবারে। তো আমাকে অনেকে বলছে মশাই ভালো হলে কেউ পয়সা দিবে না, কারণ যারা নদী পার হয়ে যাবে তারা কোনো দিন পিছনে তাকাবে না, পিছনে তাকাবে না যে নদী পার হয়ে গেছে আবার কি। তো এই জন্য আগে পয়সা নিয়ে নিতে হবে, আগে পয়সা নিতে হবে, বুঝতে পারছেন তো, আগে নিয়ে নিলেন আপনার যে ফিটাস আগে নিতে হবে, বলে দিবেন যদি ভালো না হয় পয়সার সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিব। তো আমিও এটাই ভাবছি, এটাই ভাবছি, আর আমার আমি ফি অনেক কমিয়ে দিচ্ছি, অনেক, যেরকম আগে অনেক মানে আমার ফি ছিল, এখন আমি মাত্র 80 জিন, 80 জিনের চিকিৎসা করব মাত্র 1000 টাকা, জিন ছাড়াই দিব ইনশাল্লাহ, দ্বিতীয়বার আসবে না একেবারে, 1000 টাকার মধ্যে করে দেব। অনেকে 2,500 3,000 করে নেয়, 5,000 টাকা পর্যন্ত নিচ্ছে, 5,000 টাকা নিচ্ছে, কিন্তু কাজ সেখানে কিছুই হচ্ছে না, আর গ্যারান্টিও দিতে পারছে না, আর আমার কাছে গ্যারান্টি। এই জন্য আমি অল্পতে মানুষ, আমি মানুষের ভালোবাসি, আমি মানুষ উপকার করতে চাই, ঠিক আছে। আর এই সমস্ত এই যে জিন জিনের সঙ্গে খেলা করে, এটা চারটাখানি কথা না, সবাই পারবে না, সবাই পারবে না, আর বিশাল ব্যাপার। আর জিনের সঙ্গে আমি বন্ধুত্ব করে নেই, প্রথমে বন্ধুত্ব করে নেই, আমি তাদেরকে মারধর করি না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করি, ভালো কথা বলি, যার ফলে তারা বন্ধুত্বের খাতিরে চলে যায়, ঠিক আছে, এই ব্যাপার। আর এই কৌশল অবলম্বন করতে হবে, তাদেরকে মারধর করলে হবে না, ঠিক আছে, তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। তবে আমি কখনও কখনও মারধর করি, যেরকমভাবে রাজা ভাইয়ের মাকে জিন পেয়েছিল, সেটা খুব ক্ষোভের জিন ছিল, বিশাল, কতই শুনছেন, সে কতই শুনছেন, লাস্টে আমি কী করলাম, ওই তিনার মাকে মেরেছি তো, কিন্তু একটা মারা রুগীকে লাগবে না, একটা মার রুগীকে লাগবে না, ওই জিনটাকে লাগবে, আপনি যত দূরে মারবেন রুগীকে কিছুই লাগবে না, ওই জিনকে লাগবে, ঠিক আছে। এর জন্য অনেকে হয়তো মন খারাপ করে যে হ্যাঁ আমার মাকে মেরেছে মনসব এমন করে, তা ভাই জিন ছাড়াইতে গেলে মারতে হবে, এর জন্য কেউ এটাকে মনের মাঝে ধরে রাখবেন না, হ্যাঁ এটাকে মনের মাঝে ধরে রাখলে হবে না, কারণ জিনবু ছাড়াইতে গেলে কখনো কখনো মারতে হয়, ঠিক আছে। তো এই হলো কথা। তো বন্ধুরা, আমি এখানে আপনাদের সামনে বললাম এই সমস্ত, আর বেশি বড় করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, পরবর্তীতে আমি অন্য একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।